আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল DMTBD। আজকে আপনাদের দেখাবো ফেসবুক মেসেঞ্জার থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়। তো চলুন কাজের দিকে যাই। প্রথমে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনস্টলকৃত ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে গিয়ে ফেসবুক লিখে সার্চ দিবেন। ফেসবুকে ঢোকার পর রাইট সাইডে ডাউনে সার্চ বক্সে গিয়ে আপনার যে বন্ধু আপনাকে ভিডিও পাঠিয়েছে মেসেঞ্জারে, সেই বন্ধুর নামটা লিখে সার্চ দিবেন। এরপর এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তা আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটার এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, এরপরে থ্রি ডট চিহ্ন আছে। তো থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেভ টু ফেসবুক যে অপশনটা আছে সেভ টু ফেসবুকে ক্লিক করবেন। দেখেন ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি এটা কেটে দিলাম। এখন চলে যাব লেফট সাইডে ডাউনে। দেখেন লেফট সাইডে ডাউনে এখানে সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখেন আমার সেভের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে এই ভিডিওটা আমি সেভ করেছিলাম। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে এই ভিডিওটার এখানে যে নামটা আছে, নামের নিচে এখানে লেখা আছে ভিডিও। এই ভিডিওর সামনে যদি কোনো নাম থাকে, কোনো ব্যক্তির নাম অথবা কোনো পেজের নাম এখানে থাকে, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা ডাউনলোড হবে না। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করার জন্য ভিডিওতে ক্লিক করলাম। দেখেন ভিডিওটা সরাসরি ডাউনলোডিং একটা বক্স চলে আসছে আমার, এটা সেভ সেভ বক্স চলে আসছে, ভিডিওটা সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি, আমি এখানেই ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। ভিডিওটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এই ফোল্ডারটায় ভিডিওটা ডাউনলোড করেছি, দেখেন এই ভিডিওটা। তো বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম ছিল এই এইটাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।